দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। রাশিয়া ইউক্রেন আক্রমণ করলে ভারতকে পাশে চায় যুক্তরাষ্ট্র। জানিয়ে দিব রাশিয়ার সাবেক উপপ্রধানমন্ত্রী গুলিতে নিহত। যুদ্ধ আতঙ্কে যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ব্যয় আরও বাড়ার আশঙ্কা। হিজাব বিতর্ক, উত্তরপ্রদেশে মুসলিম নারীদের বিক্ষোভে পুলিশের লাঠি পেটা। এবং সর্বশেষ জানিয়ে দিব সিরিয়ায় তেলের গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত চার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। রাশিয়া ইউক্রেন আক্রমণ করলে ভারতকে পাশে চায় যুক্তরাষ্ট্র। রাশিয়া ইউক্রেন আক্রমণ করলে পরিস্থিতি মোকাবেলায় ভারতকে পাশে চায় যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক আইনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হওয়ায় এই ইস্যুতে নয়াদিল্লি পাশে থাকবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেট প্রাইস। বার্তা সংস্থা পিটিআই এর বরাতে বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া। নেট প্রাইস বলেছেন, সম্প্রতি মেলবর্নে অনুষ্ঠিত কোয়াডের মন্ত্রী পর্যায়ের সম্মেলন রাশিয়া ইউক্রেন ইস্যুতে আলোচনা হয়েছে। ওই সম্মেলনে অংশ নিয়েছিলেন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত ও জাপানের পররাষ্ট্রমন্ত্রীরা। মার্কিন মুখপাত্র বলেন, ওই বৈঠকে দৃঢ় ঐক্যমত হয়েছিল যে কূটনৈতিকভাবে এর শান্তিপূর্ণ সমাধান দরকার। কোয়াডের মূল লক্ষ্যগুলো মধ্যে একটি হচ্ছে আন্তর্জাতিক আইনের উপর ভিত্তি করে শাসন ব্যবস্থাকে শক্তিশালী করা, আর এই আইন নির্ভর ব্যবস্থা ইউরোপ বা অন্য জায়গাগুলোর মতো ইন্দো প্যাসিফিক অঞ্চলের জন্য সমানভাবে প্রযোজ্য। তিনি বলেন, আমরা জানি আমাদের ভারতীয় অংশীদাররা আইন নির্ভর আন্তর্জাতিক শাসন ব্যবস্থার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এতে যেসব নীতি রয়েছে তার মধ্যে অন্যতম হল, জোর করে সীমানা বাড়ানো যাবে না। বড় দেশগুলো ছোট দেশগুলোকে হয়রানি করতে পারে না। কোন দেশের জনগণই কেবল তাদের পররাষ্ট্রনীতি, তাদের অংশীদারিত্ব, তাদের জোট বা মিত্র নির্বাচন করার অধিকার রাখে। এসব নীতি ইউরোপের মতো ইন্দো প্যাসিফিক অঞ্চলেও সমানভাবে প্রযোজ্য। নেট প্রাইস জানান, মার্কিন পররাষ্ট্রনীতি অ্যান্টনি ব্লিংকেন ও ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন, তবে প্রতিপক্ষের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আইনে পদক্ষেপ সংক্রান্ত কোনো কথা হয়েছিল কিনা তা বলতে রাজি হননি তিনি। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, মস্কো অপ্রয়োজনীয়ভাবে যে সংকট ডেকে এনেছে তার শান্তিপূর্ণ সমাধানের জন্য যুক্তরাষ্ট্র সাধ্যের মধ্যে সবকিছু করছে। তবে নেট প্রাইস বলেছেন, রাশিয়া যদি উত্তেজনা কমাতে আগ্রহী থাকে কেবল তখনই ওই সব প্রচেষ্টা কাজে আসবে। তিনি বলেন, পরিষ্কারভাবে বললে আমরা তা দেখিনি। প্রকৃতপক্ষে আমরা সাম্প্রতিক সপ্তাহগুলোতে, এমনকি গত কয়েকদিনে এর বিপরীত চিত্রই লক্ষ্য করেছি। কমানোর বদলে রাশিয়া আরো বেশি সৈন্য ইউক্রেন সীমান্তে পাঠিয়েছে এবং তারা যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। এটি খুবই উদ্বেগের বিষয়। একই সঙ্গে আমরা আগে যেমনটা সতর্ক করেছিলাম, কয়েক সপ্তাহ ধরে রুশ কর্মকর্তা ও মিডিয়াগুলো অসংখ্য গল্প ছড়াচ্ছে, এর মধ্যে যে কোনো একটিকে আক্রমণের অজুহাত হিসেবে দেখানো হতে পারে। মার্কিন এ কর্মকর্তা বলেন, এটি যে কোনো সময় ঘটতে পারে এবং তার জন্য বিশ্বের প্রস্তুত থাকা উচিত। এতে ডনবাসে ইউক্রেনের সামরিক তৎপরতার দাবি করা হতে পারে, সমুদ্র, আকাশ বা স্থলে মার্কিন বা ন্যাটো বাহিনী তৎপরতার মিথ্যা অভিযোগ উঠতে পারে, এমনকি রুশ ভূখণ্ডে ইউক্রেনীয় বা ন্যাটো বাহিনী অনুপ্রবেশের দাবিও করা হতে পারে। মার্কিন মুখপাত্রের কথায় আমরা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ অন্য রুশ কর্মকর্তাদের বিষয়ে বিশেষভাবে উদ্বিগ্ন। তারা ডনবাসে গণহত্যার কথা বলেছেন, তবে এসব অভিযোগের একটিরও ভিত্তি নেই। ক্রেমলিন অবশ্য বরাবরই বলে আসছে তাদের ইউক্রেন আক্রমণের কোনো পরিকল্পনা নেই, তবে সেই দাবি মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে পশ্চিমারা। তারা বলছে, রাশিয়া এখন ইউক্রেন সীমান্তে সেনার সংখ্যা বাড়াচ্ছে, আক্রমণ যেকোনো সময় হতে পারে। রাশিয়ার সাবেক উপপ্রধানমন্ত্রী গুলিতে নিহত। দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন রাশিয়ার সাবেক উপপ্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা বরিস নেমৎসভ। শনিবার মস্কোতে ক্রেমলিন ভবনের পাশে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তিনি গুলিবিদ্ধ হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একটি সাদা কার থেকে একদল ব্যক্তি হঠাৎ নেমে পিস্তল দিয়ে নেমৎসভের পেছন দিক থেকে গুলি করে, এরপর তারা পালিয়ে যায় বলে জানিয়েছে দেশটির পুলিশ। ঘটনার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিন্দা ও গভীর শোক জানিয়েছেন। বরিস নেমৎসভ প্রেসিডেন্ট পুতিনের একজন কঠোর সমালোচক হিসেবে পরিচিত ছিলেন। বিভিন্ন সময় তিনি পুতিনের সমালোচনা করতেন। উল্লেখ্য, 1990 দশকে প্রেসিডেন্ট বরিস ইয়েলতসিনের সময় রাশিয়ার উপপ্রধানমন্ত্রী ছিলেন নেমৎসভ। যুদ্ধ আতঙ্কে যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ব্যয় আরও বাড়ার আশঙ্কা। করোনা মহামারী সহ বিভিন্ন কারণে যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ব্যয় এরই মধ্যে বেড়েছে। বর্তমানে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সংঘাতের ফলে যুক্তরাষ্ট্রের পরিস্থিতি আরও খারাপ হতে পারে। বেড়ে যেতে পারে বিভিন্ন পণ্যের দাম। দেশটিতে মূল্য স্ফীতি পৌঁছাতে পারে 10%। বুধবার CNN এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। জানা গেছে, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ
পরিস্থিতির মধ্যে প্রতি ব্যারেল তেলের দাম $90 বেশি হয়েছে। প্রতিবেদনে বলা হয়, যদি মস্কো ও কিয়েভের মধ্যে সংকটের ফলে এক ব্যারেল তেলের দাম $110 বেশি হয়, তাহলে যুক্তরাষ্ট্রের মূল্য স্ফীতি 10% ছাড়িয়ে যেতে পারে। 1981 সালের অক্টোবরের পর দেশটিতে মূল্য স্ফীতি কখনোই 10% বেশি হয়নি। যুক্তরাষ্ট্র সরকারের পরিসংখ্যান থেকে এ তথ্য পাওয়া গেছে। রাশিয়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল ও প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী দেশ, পাশাপাশি বৈশ্বিক তেল সরবরাহের ক্ষেত্রেও এটি দ্বিতীয় অবস্থানে রয়েছে। এমন এক সময় ইউক্রেন সংকট দেখা দিল যখন বিশ্ব জ্বালানি বাজার চাহিদার সঙ্গে তাল মিলাতে হিমশিম খাচ্ছে। জেপি মর্গান জানান, কোনোভাবে যদি রাশিয়ার তেল সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন দেখা দেয়, তাহলে খুব সহজেই প্রতি ব্যারেল তেলের দাম $120 পৌঁছাবে। মার্কিন অর্থনীতিবিদ ব্রাসুলাস বলেন, রাশিয়ার আগ্রাসনের ফলে বাসা ও গাড়িতে ব্যবহৃত পেট্রোলের দাম আর ব্যয়বহুল হতে পারে। এতে ভোক্তাদের আস্থায় ধাক্কা ও কর্পোরেট বিনিয়োগ কমে যেতে পারে। ইউক্রেন সীমান্তে প্রায় 1,00,000 সেনা মোতায়েন করছে রাশিয়া, সে কারণেই যুদ্ধের আশঙ্কা বাড়ছে। এমন পরিস্থিতিতে নিজ দেশের নাগরিকদের ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছে বিভিন্ন দেশ। তবে এরই মধ্যে মহড়া শেষে ইউক্রেন সীমান্ত থেকে রাশিয়ার কিছু সেনাকে ঘাঁটিতে ফিরিয়ে নেওয়া হয়েছে। এ খবরের পর বিশ্বজুড়ে স্বস্তি দেখা গেছে, কিন্তু ইউক্রেনের রুশ প্রেসিডেন্টের হামলার বিষয়ে এখনো সতর্ক অবস্থানে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট সতর্ক করে বলেন, ইউক্রেনে রাশিয়ার হামলা চালানোর সংখ্যা এখনো রয়েছে, মস্কোর সৈন্য ফিরিয়ে নেওয়ার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান জো বাইডেন। হিজাব বিতর্ক, উত্তরপ্রদেশে মুসলিম নারীদের বিক্ষোভে পুলিশের লাঠি পেটা। ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদ এলাকায় হিজাব নিয়ে নিষেধাজ্ঞার প্রতিবাদে মুসলিম নারীদের বিক্ষোভে লাঠি পেটা করছে পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা গেছে বিক্ষোভ মিছিলে থাকা বোরকা পরা নারীদের পুলিশ পেটাচ্ছে। পুলিশ বলছে তারা এই ভিডিও নিয়ে তদন্ত করবে। এনডিটিভির আজ বৃহস্পতিবারের খবরে এ তথ্য জানা গেছে। স্থানীয় সময় গত রোববার এ ঘটনা ঘটে। পুলিশ বিক্ষোভকারীদের বিরুদ্ধে সাধারণ অভিযোগ করেছে। ওই এফআইআর এ পুলিশ বলছে, গাজিয়াবাদের শানি বাজার রোডে অনুমতি ছাড়া 15 মুসলিম নারী সরকার বিরোধী বিক্ষোভের জন্য জড়ো হয়েছেন বলে তারা খবর পায়। এফআইআর তথ্য অনুযায়ী পুলিশের একটি দল সেখানে পৌঁছালে নারীরা স্লোগান দিতে থাকেন। এফআইআর আরো বলছে, বিক্ষোভরত নারীদের সরিয়ে দিতে চেষ্টা করার সময় হেনস্থার শিকার হন নারী কনস্টেবলরা। বিক্ষোভ মিছিলে থাকা কয়েক পুরুষ ও নারী কনস্টেবলদের হেনস্থা করেন। রাইস নামের একজন নারী কনস্টেবল বলেন, বিক্ষোভ মিছিলে থাকা পুরুষেরা নারী কনস্টেবলদের হুমকিও দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে আরো দেখা গেছে পুলিশ বোরকা পরা নারী বিক্ষোভকারীদের ছত্র ভঙ্গ করতে তাদের লাঠি পেটা করছে। লাঠি হাতে পেটাতে যাওয়ার সময় এক পুলিশকে থামানোর চেষ্টা করতে দেখা গেছে বোরকা পরা এক নারীকে। গাজিয়াবাদের ইন্দিরাপুরামের এক পুলিশ কর্মকর্তা বলেন, বিক্ষোভকারীদের ছত্র ভঙ্গ করে দেওয়া হয়েছে। বিক্ষোভ নিয়ে পুলিশের এফআইআর এর আনা অভিযোগের ব্যাপারে বিক্ষোভকারীদের বক্তব্য এনডিটিভির প্রতিবেদনে পাওয়া যায়নি। সিরিয়ায় তেলের গুদামে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু 4। সিরিয়ার বিদ্রোহী অধিষ্ঠিত ইদলিবে তেলের গুদামে সরকারি বাহিনীর বিমান হামলায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত 4 জন মারা গেছেন, দগ্ন হয়েছেন আরও অন্তত 3 জন। এদিকে তহবিলের অভাবে ইদলিবে বেশ কয়েকটি হাসপাতাল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন অঞ্চলটির মানুষ। সিরিয়ার ইদলিবে তেলের গুদাম লক্ষ্য করে সরকারি বাহিনীর বিমান হামলার পর এভাবেই দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। আগুনের কুণ্ডলী পাকিয়ে মুহূর্তে তা ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। আগুন নিয়ন্ত্রণে রীতিমতো বেগ পোহাতে হয় স্থানীয় দমকল কর্মীদের। বিদ্রোহী অধিষ্ঠিত সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চল ইদলিবে প্রেসিডেন্ট বাশার আল আসাদ বাহিনীর সাম্প্রতিক হামলায় অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছেন। ব্রিটেন ভিত্তিক সিরিয়ার মানবাধিকার সংস্থার পাশাপাশি হোয়াইট হেলমেটস জানায়, বুধবারের হামলায় বেশ কয়েকজনের হতাহতের ঘটনা ঘটেছে। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার বিদ্রোহী অধিষ্ঠিত সবশেষ অঞ্চল ইদলিব, 30,00,000 মানুষের আবাসস্থল ইদলিবে সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘাতে এখনো পর্যন্ত অসংখ্য মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তবে এখনো যারা অঞ্চলটিতে অবস্থান করেছেন তাদের অবস্থাও দিন দিন খারাপ হচ্ছে। বিশেষ করে এরই মধ্যে বেশ কয়েকটি দাতব্য হাসপাতাল বন্ধ হয়ে গেছে। সংশ্লিষ্টরা বলছেন, তহবিলের অভাবে হাসপাতালগুলো বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন তারা। এই অবস্থায় অঞ্চলটির চিকিৎসা ব্যবস্থাও ভেঙে পড়েছে।